অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে দেশজুড়ে হারিকেন হাতে রাস্তায় নেমেছে বিএনপির লাখ লাখ নেতা কর্মী। এ সময় তারা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেন এবং বিদ্যুৎ অফিসে স্মারকলিপিও দেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান নেয় পুলিশ। অনেক জায়গাতেই বিএনপির উপরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। পুলিশি বাধায় বগুড়ায় হারিকেন ও মোমবাতি জ্বালিয়ে বিএনপির কর্মসূচি পণ্ড হয়ে গেছে। এই সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশের বাধার মুখে পিছু হটে ও শহীদ খোকন পার্কের সামনে গিয়ে শহরের সাতমাথা জলশ্রীতলা সড়ক অবরোধ করে অবস্থান নেয়। পাবনায় অবস্থান ও বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সহ অন্তত 10 জন আহত হন। পাবনা শহরের বড় ব্রিজের পাশে লতিফ টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। ফরিদপুরেও বিএনপিকে বাধা দিয়েছে পুলিশ। বিএনপির অবস্থান কর্মসূচির প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে শহর আওয়ামী লীগ। এ সময় তিন পক্ষ মুখোমুখি অবস্থান নিলে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রিয় ভিউয়ার্স, জনস্বার্থে হলেও সেটাতে বাধা হয়ে দাঁড়িয়েছে পুলিশ। তারা দাবি করলেও পুলিশ সত্যিই কি জনগণের বন্ধু বলে মনে করেন আপনারা? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।